তো হ্যাঁ বন্ধুরা, তোমরা এতদিনে কিন্তু একটা ঠিক ভিডিওতে প্রেস করেছো। তোমরা অনেক ভিডিও দেখেছো সাবস্ক্রাইব কীভাবে বানানো যায়, কিন্তু কোনো ভিডিও দেখার পরে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব বাড়েনি। তোমাদেরকে কথা দিচ্ছি, আমার এই ভিডিওটা ফুল দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আমি যে 5টা টিপস বোনাস টিপ দেবো, তার সঙ্গে একটা এই 5টা টিপস তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে 30 দিনের মাথায় তোমাদেরকে আমি কথা দিচ্ছি, মানে 1 মাসের মধ্যে তোমার যদি না 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তখন আমার চ্যানেলটাকে তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আমি কিচ্ছু মনে করবো না, শুধু দয়া করে আজকে ভিডিওটা অন্তত ফুল তোমরা দেখে যাও। তোমরা অনেকজন বলবে যে তুই আমাদেরকে সাবস্ক্রাইব বাড়ানোর টিপস দিচ্ছিস, তোর চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে, তোর কত করে ভিউজ আছে তোর চ্যানেলে, তোর ভিডিওতে কত করে সাবস্ক্রাইব বাড়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন 2.8K-র উপর কিন্তু সাবস্ক্রাইব আছে, আর 2 দিনের মধ্যে আমার কিন্তু 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, এবং আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশনও পেয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পাশে দেখতে পাচ্ছ এখানে আমার সব ভিডিওগুলো দেখো মনিটাইজেশন অনও কিন্তু আমি করে দিয়েছি, এবং আমার দেখো $5 থেকে $6 মতো হয়েছে, এখন $10 হয়ে কিন্তু আমি সব রকম অ্যাড করে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো। এবং তোমাদেরকে আমি 2টো ভিডিও 300 দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ 30,000 মতো আমার ভিউজ আছে, এটা দেখো তোমরা 250-র উপর কিন্তু দেখো সাবস্ক্রাইবার গেইন করেছি। আর একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 33,000-এর বেশি কিন্তু ভিউজ আছে, এই ভিডিওটা দেখো তোমরা কত সাবস্ক্রাইবার 550-টার উপর কিন্তু সাবস্ক্রাইব পেয়ে গেছি, মাত্র 3-4টে ভিডিওর মধ্যে আমি কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। তাই তোমরা কত কত ভিডিও আপলোড করছো, তোমাদের সাবস্ক্রাইবারই বাড়ছে না। তাই এই যে 5টা টিপস দেবে, এই 5টা টিপস শুধু তোমরা অ্যাপ্লাই করবে, তারপর যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তখন আমি তোমাদেরকে আগেই বললাম যে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে ডিসলাইক দেবে, শুধুমাত্র 1 মাস অ্যাপ্লাই করবে, তার বেশি তোমাদেরকে করতে হবে না। ঠিক আছে, এখন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পরে যদি না হয় 1 মাসের মধ্যে যদি না সাবস্ক্রাইব বাড়ে, এই 5টা টিপস অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছি, এবং আমার চ্যানেলটি কিন্তু বর্তমানে মনিটাইজেশন আমি কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, কালকের মতো আজকেও কিন্তু আমি 2টো উইনার হিসাবে বেছে নিয়েছি। ঠিক আছে, 2টো চ্যানেলকে, তার মধ্যে 1 নম্বর যে চ্যানেলটা আমি উইনার হিসাবে বেছে নিয়েছি সেটার নাম হচ্ছে আমাদের আরকে রক ভাই। এই দাদারা কিন্তু তার চ্যানেলে ব্লগ ভিডিও, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট এবং ব্লগ ভিডিও, শর্ট ভিডিও কিন্তু আপলোড করে থাকে। তোমরা আমার এই ভিডিওটা দেখার পর দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে এবং সাপোর্ট করে দিয়ে আসবে। ঠিক আছে, এরপর 2 নম্বর যে চ্যানেলটা আমি উইনার হিসেবে বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের মা মেয়ে ঘরোয়া ব্লগ। ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু, এই দিদিভাইটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করে। তোমরা 2টো চ্যানেলই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ঘুরে এসে দেখে আসবে ওই চ্যানেলটি ধরে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। যে আমাকে ফার্স্ট কমেন্ট করবে, মানে এই ভিডিওটা যে ফার্স্ট কমেন্ট করবে, তাকে কিন্তু আমি কমেন্টের ট্যাবের মধ্যে প্রমোট করি। মানে 3-4টে চ্যানেল কিন্তু আমি প্রতিদিন প্রমোট করে থাকি। ঠিক আছে, সেই কারণে তোমাদের চ্যানেলও কিন্তু আমি প্রমোট করতে পারি, শুধু কিচ্ছু করতে হবে না। আমি বললাম ভিডিওটা ফুল দেখতে হবে, আর যে এই ভিডিওটা ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি কমেন্টের ট্যাবের মধ্যে প্রমোট করবো। তবে চলো আর বেশি দেরি না করে তোমাদের ভিডিওর মেন টপিকে যা যাক। তো বেশ, তোমাদেরকে আমি আগেই বললাম যে সাবস্ক্রাইব বাড়ানো কিন্তু এই ভিডিওতে আমি 5টা টিপস দেবো। ঠিক আছে, সেই 5টা টিপস তোমাকে শুধু অ্যাপ্লাই করতে হবে, 1 মাসের মধ্যে তোমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। সেই 5টা টিপসের মধ্যে 1 নম্বর টিপসটা হচ্ছে তোমাদের বেস্ট ফুল HD থাম্বনেল। ঠিক আছে, তোমাকে ফুল HD থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে, 4K-তে। তো এই কীভাবে তোমরা ফুল HD থাম্বনেল বানাবে এই নিয়ে ভিডিও কিন্তু আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। এবার এই বেস্ট ফুল HD থাম্বনেল বানালে কী হবে, তোমার ধরো নতুন চ্যানেল বা ধরো ভিউজ আসে না, ঠিক আছে, 10-20টা করে ভিউজ আসে, তার বেশি ভিউজই হয় না, ভিউজ থেমে যায়। এবার তোমরা আমাকে বলতে, আমরা তো ভিডিও খুব সুন্দর বানাই। তো বন্ধুরা দেখো, তোমার এখন কিন্তু নতুন চ্যানেল, ঠিক আছে, সাবস্ক্রাইবারও নাই বেশি তোমার চ্যানেলে, তাহলে তোমার ভিডিও তুমি পাবলিক করার পর বেশি ভিউজ কী করে আসবে? সেই কারণে কী করতে হবে, তোমাকে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ বানাতে হবে। এবার থাম্বনেল ভালো বানালে কী হবে, যখনই কোনো নতুন ইউটিউবার যখনই তোমার ভিডিওটা তুমি যখনই আপলোড করবে, তখন দেখবে ইমপ্রেশন পাঠায়, যখন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে তখনই দেখবে তোমার যদি থাম্বনেলটা 4K HD ফুল HD হয়, তখন কিন্তু তোমার ওই ভিডিওটা থাম্বনেলে প্রেস করবে, এবং থাম্বনেল প্রেস করার পর ভিডিওটা তা যদি ভালো লাগে তখন কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি থাম্বনেলটা ফুল HD ভালো না বানাও, তাহলে তুমি যতই ভালো ভিডিও বানাও তোমার ভিডিওতে কিন্তু ক্লিক আসবে না, আর ক্লিক না এলে কিন্তু তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু কমে যাবে, আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু তোমার যত বাড়বে তত কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ঠিক আছে, সেই কারণে তোমাদেরকে লক্ষ্য করতে হবে বেস্ট থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তবে সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর টিপস। ঠিক আছে, এরপর 2 নম্বর যে টিপসটার কথা বলবে সেটা হচ্ছে তোমাদের নেভার শেয়ার ইওর ভিডিও। ঠিক আছে, তোমার ভিডিও কখনো শেয়ার করলে হবে না। তোমরা দেখে থাকবে তোমার যখন নতুন চ্যানেল হয় তোমরা কি করো, ফেসবুকে বা তোমার হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের কাছে তোমরা ভিডিওগুলো শেয়ার করো, যত পারো যখনই শেয়ার করো, তার কিন্তু তোমার দেখে থাকবে প্রথম দিকে তোমার ভিডিও কোয়ালিটি ভালো হবে না, হয়তো তুমি ভালো করতে পারছো না, তখন কিন্তু তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তোমাদেরকে দেখবে। আবার তোমরা অনেক সময় কী করো, ফেসবুকে বা ইনস্টাগ্রামের মধ্যে তোমার ভিডিও লিঙ্কগুলো তোমরা শেয়ার করো, ভাবো তোমরা ওখান থেকে অনেক সাবস্ক্রাইবার আসবে আমার ভিডিও দেখবে, কখনো কিন্তু ওখান থেকে সাবস্ক্রাইবার আসে না। ঠিক আছে, তোমার হয়তো ফেসবুক লিঙ্ক থেকে কেউ তোমার ভিডিওটা প্রেস করলো, তারপর তোমার ভিডিও কিছুই বুঝলো না, তখন তো আমরা বেরিয়ে চলে গেলো, তখন কী হলো, তোমার ভিডিও অডিয়েন্স রিটেনশন কমে গেলো। যখনই ওটা কমে যাবে তখন কিন্তু তোমার ভিডিওটা মানে ফ্রিজ হয়ে যাবে, ইউটিউব মনে করবে ভিডিওর কোনো দম নাই, তখন কিন্তু ভিডিওর মধ্যে আর ভিউজ আসা থেমে যাবে। সেই কারণে প্রথম থেকে কিন্তু এই ভুলগুলো
হলো কলি চলবে না ঠিক আছে তোমরা কি করবে ভিডিওটা আপলোড করে দেবে ঠিক আছে ইউটিউবের উপর তোমরা ছেড়ে দেবে তারপর ইউটিউব তোমার ভিডিওগুলো আস্তে আস্তে অডিয়েন্সের কাছে পাঠাবে আস্তে আস্তে তোমার ভিডিও ভালো লাগবে অডিয়েন্সের কাছে তারপরে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে এই ভুলগুলো তোমরা কখনোই কিন্তু করবে না ঠিক আছে তবে সেটা হচ্ছে তোমাদের দু নম্বর টিপস ঠিক আছে এরপর তিন নম্বর যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে ডু নট সাব ফর সাব হ্যাঁ তোমরা ঠিক শুনো তো তোমাকে সাব ফর সাব করলে হবে না তোমরা দেখে থাকবে যারা নতুন ইউটিউবার বা যাদের ভিউজ আসে না তারা কি করে অন্যান্য ভিডিওতে গিয়ে তারা বলে যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এভাবে করলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তুমি তোমাদের ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও কিন্তু তোমার সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলটা কিন্তু পরবর্তীকালে তোমার ভিডিও তারা দেখবে না ঠিক আছে ভিডিওতে ক্লিক করবে হয়তো পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দেখে একটা কমেন্ট করে চলে যাবে তখন ইউটিউব কি ভাববে যে ভিডিওটার কোনো দম নাই তোমাদেরকে আগেই বললাম ঠিক আছে তোমার কিন্তু আস্তে আস্তে ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে তাই সেই কারণে তোমরা প্রথম থেকে এই ভুলগুলো কিন্তু তোমরা কখনোই করবে না কখনোই তোমরা সাপোর্ট সাপ কিন্তু কখনোই করবে না তোমার কন্টেন্ট যদি ভালো হয় ভালো যদি তোমরা থাম্বনেল বানাতে পারো ভালো ইনফরমেশন দিতে পারলে আমনি তোমার আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে এবার সেই থেকে যে সাবস্ক্রাইবগুলো হবে সেগুলো তোমার জেনুইন সাবস্ক্রাইব হবে তারা কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখবে যেহেতু তোমার ভিডিওগুলো তাদের ভালো লেগেছে সেই কারণে তোমাকে সাবস্ক্রাইব করেছে সেগুলো কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে ঠিক আছে এই ভুলগুলো তোমরা করবে না ঠিক আছে এরপর চার নম্বর যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে ক্রিয়েটিভ বেস্ট ভিডিও তোমাকে বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে ঠিক আছে মানে তোমাদেরকে কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে তোমার শুনে থাকবে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি ঠিক আছে কোয়ালিটি মানে কি তোমার ভিডিওগুলো প্রচুর ভালো তুমি এডিটেট করবে পাঁচ ছ দিন ধরে তুমি টাইম নেবে তারপর একটা তোমরা ভিডিও আপলোড করবে আর কোয়ান্টিটি মানে কি তুমি যত খুশি তোমরা ভিডিও আপলোড করে দিচ্ছ কিন্তু ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো কোয়ালিটি হচ্ছে না ঠিক আছে এরকম ভিডিও কিন্তু তোমরা আপলোড করবে না যেই ভিডিওটাই করবে তোমরা যেন কোয়ালিটিটা ভালো হয় ঠিক আছে কোয়ালিটির দিকে ফোকাস রেখে তোমরা ভিডিও আপলোড করবে দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু সাবস্ক্রাইব বাড়বে অনেকজন কি করে অনেক বড় বড় ইউটিউবাররা বলে তোমরা যত খুশি ভিডিও আপলোড করে দাও তোকে একটা ভাইরাল হয়ে যাবে কখনো হবে না ঠিক আছে তুমি যদি কোয়ালিটি মেনটেন না করে ভিডিও আপলোড করো প্রতিদিন তাহলে তুমি টাইমই পাবে না যে কোয়ালিটি ভিডিও করার টাইমই পাবে না কারণ প্রতিদিন তারাও লোকে তোমাকে শ্যুট করে এডিট করে তোমাকে আপলোড করতে হবে কিন্তু এবার তুমি যদি টাইম নিয়ে সপ্তাহে দুটো কি তিনটে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ভালো এডিটিংও করতে পারবে ভালো থাম্বনেলও কিন্তু তুমি সময় দিতে পারবে এবং ভালো ইনফরমেশন ভিডিও তুমি কিন্তু করতে পারবে কারণ দু তিন দিন তুমি টাইম পাবে ঠিক আছে এবং শ্যুটও তিন চারবার করতে পারবে যে না এইবারটা ভুল হয়েছে পরের বারটা একটু ভালো করে করবো ঠিক আছে আর চেষ্টা করবে যে আজকে ভিডিওর তুলনায় কালকের ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করবে ঠিক আছে এভাবে যখনই তুমি আজকে থেকে কালকে ভিডিওটা ভালো করার চেষ্টা করবে এক পর্যায়ে দেখবে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছে তো এভাবে করলেই কিন্তু অডিয়েন্সের কাছে তোমার ভিডিও ভালো লাগবে যেহেতু তুমি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করছো আস্তে আস্তে দেখবে তোমার সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখবে আস্তে আস্তে বেড়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এরপর পাঁচ নম্বর যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে ক্রিয়েট ভিডিও অন ট্রেন্ডিং টপিক মানে তোমাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটা করে ট্রেন্ডিং টপিক আছে তোমার কুকিং ভিডিও হতে পারে তোমার গেমিং হতে পারে তোমার ব্লগ চ্যানেল হতে পারে ঠিক আছে সব ক্যাটাগরি কিন্তু একটা করে ট্রেন্ডিং টপিক আছে ওই ট্রেন্ডিং টপিকে তুমি যদি ভিডিও আপলোড করো এবং থাম্বনেলটাও যদি তুমি তার সঙ্গে বেস্ট বানাও তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলো আরও ইম্প্রেশন পাঠাবে কারণ সেই ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে ট্রেন্ডিংয়ের মধ্যে ভিডিও চলেই কিন্তু সেই ভিডিওগুলো বেশি ইউটিউব বেশি করে রিচ পাঠায় আর সেই ভিডিওটাই তুমি যদি ভালোভাবে করতে পারো ভালো রকম থাম্বনেল বেস্ট ভিডিও কোয়ালিটি ফুল যদি ভিডিও করতে পারো তাহলেই দেখবে বুম তোমার একটা ভিডিও দেখবে হঠাৎ ভাইরাল হয়ে যাবে ঠিক আছে একটা ভিডিও ভাইরাল মানে তোমার কিন্তু ওখানেই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পারলে আমি ভিডিওর প্রথমেই কিন্তু আমার একটা ভিডিও দেখালাম যে 33,000 ভিউজ হয়েছে সেখানে কিন্তু আমার 550 উপর কিন্তু আমার ওখানে সাবস্ক্রাইব হয়ে গেছে তাহলে 33,000 ভিউজে আমার কিন্তু 550 সাবস্ক্রাইব হয়ে গেছে আর যদি আমার ওই ভিডিওটা যদি 1,00,000 উপর যদি ভিউজ চলে আসতো তাহলে কিন্তু আমার 1K উপর সাবস্ক্রাইবার ওখানেই আমার কিন্তু ওই ভিডিওটা থেকেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যেত সেই কারণে তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইবারের পেছনে ছুটতে হবে না তোমাকে ছুটতে হবে যে ভিউজের পেছনে যখনই তোমার ভিডিওতে তোমার চ্যানেলে যখনই ভিউজ বাড়বে আস্তে আস্তে দেখবো সাবস্ক্রাইবারও হর হর করে বাড়ছে সেই কারণে তোমাদেরকে সাবস্ক্রাইবার পেছনে ছুটতে হবে না তোমাকে ভিউজের পেছনে ছুটতে হবে তো বেশ এরপর একটা তোমাদেরকে বোনাস টিপস দিয়ে যাচ্ছি ঠিক আছে এই টিপসটা কিন্তু কোনো ইউটিউবার বলবে না তোমরা কখনো তোমার ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার কখনো তোমরা চেঞ্জ করবে না এটা কিন্তু কোনো ইউটিউবার বলবে না আমি এই কথাটা কেন বলছি কারণ তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো ঠিক আছে এবার ওই ইউটিউব চ্যানেলে তুমি ব্যানার দিয়েছো ঠিক আছে প্রোফাইল পিকচার দিয়েছো এবার তুমি ওই চ্যানেলে 50-60টার উপর তুমি ভিডিও আপলোড করেছো ঠিক আছে এরকমই ভিউজ হয়েছে মিনিমাম ভিউজ আছে এরপর তুমি হঠাৎ তুমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিলে এবার কি হবে যে তোমার যে অডিয়েন্সগুলো ছিল তারা কিন্তু তোমার ওই তোমার চ্যানেলটাকে আর চিনতে পারবে না ঠিক আছে যখন ব্রাউজার ফিচারের মধ্যে আসবে না তোমার ওই প্রোফাইল পিকচারটা যেহেতু তুমি চেঞ্জ করে দিয়েছো তারা তোমার ভিডিওর মধ্যে একটা কানেকশন হতে পারবে না সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে সেই কারণে তোমরা প্রোফাইল পিকচার আর ইউটিউব চ্যানেলের নাম বেশি তোমরা পরিবর্তন করবে না ঠিক আছে এটা হচ্ছে বোনাস টিপ ঠিক আছে এই টিপসটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে এই যে পাঁচটা টিপস বললাম তারপর দেখবে আস্তে আস্তে তোমার এক মাসের মধ্যেই দেখবে অনেক তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে তোমাদের দেখবে 1K বেশিরও কিন্তু সাবস্ক্রাইব বেড়ে যেতে পারবে ঠিক আছে তাই সেখানে ভিডিওটা সার্চ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর এরকম ইউটিউব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের ভিডিওতে।